এই যে বন্ধুরা দেখো, এখানে সবার রুমের সামনে সবাই দাঁড়িয়ে আছে অফিসে যাওয়ার জন্য। রাস্তার ধারে দাঁড়িয়ে আছে, এখন গাড়ি আসবে অফিসে নিয়ে যাওয়ার জন্য। তো গাড়ি চলে এসছে, দেখো গাড়ি করে যাবে সবাই অফিসে। এখন 6টা বাজে, তার জন্য কিছু ভালো বোঝা যাচ্ছে না। তো অফিসে কিন্তু 6:30-এর মধ্যে সবাইকে পৌঁছানো লাগবে। তো এত সকালে অফিসে কিসের জন্য যাচ্ছে এবং অফিসে গিয়ে কি করছে সবাই, সেই সবই দেখাবো। তো দেখতে থাকো শেষ পর্যন্ত, তাহলে বুঝতে পারবে এত সকালবেলা অফিসে গিয়ে কি করা লাগে। এই যে বন্ধুরা দেখো, অফিসে চলে এসছে। তো সবাই চলে এসছে, হয়তো অল্প কিছু বাকি আছে, কেউ গাড়ি থেকে নামছে, কেউ আসছে, এরকম। তো সকালবেলা কিন্তু প্রত্যেকজনকে এইভাবে অফিসে আসাই লাগবে। আর যতজনকে দেখতে পাচ্ছ সবার গায়ে দেখো ড্রেস আর এই হেলমেট মাথায় আছে, এটাকে পরাই লাগবে, না পড়লে কিন্তু খুব অপমান করে। আর সবাই দেখো লাইনে দাঁড়িয়ে আছে। এইখানে এই যে সামনে সব বস টস আছে, বসেরা এখন নাম ডাকবে। তো এইখানে সকালবেলা যে না আসবে সে কিন্তু সেদিনকে কাজ পাবে না। দেখো সুন্দর করে লাইন দিয়ে সব দাঁড়িয়ে আছে। আর আমাদের অফিসে এখন বর্তমানে এই কটা লোকই আছে, টোটালে হয়তো 150-200 মতো হবে লোক আছে এখন আমাদের অফিসে, এখন লোক কম। দেখো সামনে বস দাঁড়িয়ে আছে, বস এখন নাম টাম ডাকবে। সব বাগানের এক একটা বস আছে, তা যে বাগানের যে বস সেই বাগানের লোকগুলোর নামগুলো ডাকবে। তো দেখতে থাকো তোমরা। এই যে বন্ধুরা দেখো, এখানে বসেরা বোঝাচ্ছে যে সকালবেলা তাড়াতাড়ি আসতে হবে, কীভাবে কাজ করা লাগবে, কী কী পরে কাজ করতে হবে, সেই সবই বোঝাচ্ছে। প্রত্যেক দিন সকালবেলা কিন্তু এইখানে আসতে হবে, হাজিরা তুলতে হবে। আর বসেরা অনেক কিছু বলে, অনেক বিষয়ে কী কী কাজ করা লাগবে না লাগবে সেসব বিষয়ে বলে। এই যে বন্ধুরা দেখো, এখন সবাই গায়ে দুটে পড়ছে, হাজিরা সবার তোলা হয়ে গেছে, লোকালও শেষ হয়ে গেছে। এখন যে যে বাগানে কাজ করে সেই বাগানের গাড়ি যেসব আছে সেই গাড়িতে উঠে পড়বে, গাড়িতে উঠে পড়ে চলে যাবে কাজের সাইডে, বাগানে চলে যাবে কাজের জন্যে। তো এখানকার ভাষাতে এই যে সকালবেলা হাজিরা তোলাতে হয় লাইন দিয়ে, ওটাকে লোকাল বলে। তো লোকাল শেষ হয়ে যাওয়ার পরে কিন্তু আর কেউ রুমে যায় না, এখান থেকেই কাজের সাইডে চলে যায়। লোকাল শেষ হয়ে যাওয়ার পরে কিন্তু কাউকে রুমে যেতে দেয় না, গায়ে দুটো পড়বে, গায়েতে করে নিয়ে চলে যাবে একদম কাজের সাইডে, যে যে বাগানে কাজ করে সেই বাগানে চলে যাবে। আর যদি কারো শরীর অসুস্থ থাকে তাহলে লোকাল দেওয়ার শেষে এখানে বলতে হবে যে আমার শরীর অসুস্থ, আমি মেডিকেল যাব, তাহলে গাড়ি দেয় মেডিকেল যাওয়ার জন্য অফিস থেকে। আর বাগানে গিয়ে যে যা কাজ করে সেই সব কাজের জিনিসপত্র সকালবেলা এখান থেকে নিয়ে যেতে হয়, আবার কাজ শেষ হয়ে গেলে যখন রুমে আসে তখন এই অফিসে আবার জমা দিয়ে যেতে হয়। যারা বীজ দেয়, যারা অন্য কোনো কাজ করে তাদেরকে দিতে হয়, যারা ফল টল কাটে তাদের জিনিসপত্র বেশিরভাগ বাগানে রেখে দেয়। তো আমাদের গাড়ির ড্রাইভার চলে এসছে, আমি এখন চলে যাব কাজের সাইডে। তো সকালবেলা এসে অফিসে এই সব কাজই করতে হয়, হাজিরা তোলাতে হয়, জিনিসপত্র নিয়ে যেতে হয়।